জোয়ান ভর্তি কেন্দ্রীয় বাহিনীর ব্যাসের সঙ্গে লরির সংঘর্ষ। এই ঘটনায় ব্যাসের হেলপার চালক সহ মোট চারজন আহত হয়েছেন। তাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। তাদের সকলকেই আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়াও আরও কয়েকজনের অল্প চোট লেগেছে। বৃহস্পতিবার দুপুরে দুর্ঘটনাটি ঘটেছে আরামবাগের ভালিয়ায়। জানা গেছে এলাকায় টহল শেষে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ওই ব্যাসে করে বাতানল থেকে আরামবাগে আসছিলেন। তখনই বর্ধমানগামী একটি লরি মুথাডাঙ্গা থেকে বাতানলের দিকে যাচ্ছিল। ভালিয়া মোড়ে লরিটি সরাসরি কেন্দ্রীয় বাহিনীর ব্যাসটিতে ধাক্কা মারে। এরপর স্থানীয় মানুষ ঘটনাস্থলে ছুটে গিয়ে জওয়ানদের উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। দেখাবো বিস্তারিত বিজ্ঞাপন ও লাইভ, এবং যে কোনো রকমের খবরাখবর জানাতে যোগাযোগ করুন নিউজ অগ্নি দপ্তরে 9903070007। ব্যুরো রিপোর্ট, নিউজ অগ্নি, নামে নয় কাজে সাংবাদিকতা। আপ লোক কিতনে কিতনে আদমি থে? গাড়ি মে চার আপ ক্যা হ্যায়? আচ্ছা হ্যায় আপ লোক হসপিটাল গয়ে হ্যায়, পতা চলেগা ক্যা হুয়া হ্যায়। কিতনা লোক হসপিটাল গিয়া হ্যায়? চার চার জওয়ান গয়ে, এক হো গয়া হ্যায় ক্লাসি। আপ লোক কিতনে থে গাড়ি মে? হাম লোক তো আমরা যেটা দেখলাম, যে আমরা যারা এখানে ছিলাম দেখলাম যে সিআরপিএফের গাড়ি, ওই যে বাসটা দাঁড়িয়ে আছে, ওই বাসে করে এক বাস সিআরপিএফ আসছিল বাতানলের দিক থেকে। বাতানলে পেট্রোলিং করে বাতানলের দিক থেকে আসছিল। আসার সময় বাসটা এদিকে যখন ডান দিকে টার্ন নেয়, সেই মুহূর্তে এদিক থেকে একটা লরি ডাঙ্ক অবস্থায় ড্রাইভার ছিল, সে অবস্থায় এসে সজোরে গিয়ে মিডিল পোর্শনে মারে, অর্থাৎ গেটের কাছাকাছি গেট বরাবর মারে। গেট বরাবর মারার সঙ্গে বাসের যে হেল্পার ছিল, সেই হেল্পারের একদম পুরো গেটের সঙ্গে চেপে যায়। আমাদেরই এখানকার সব স্থানীয় যে সমস্ত মানুষ রয়েছে তারা রেস্কিউ করার জন্য ছুটে যায়, গিয়ে একটা দড়ি যেখান থেকে জোগাড় করে নিয়ে আমরা ওই টানাটানি করে কোনো রকমে বের করি। বের করার পরে যা পরিস্থিতি, খালাসি ড্রাইভার তো পালিয়ে যায়, খালাসির সিচুয়েশন খুব খারাপ। আরামবাগে হসপিটালে অ্যাডমিট করার জন্য আমাদের তত্ত্বাবধানে এখানে যারা ছিল তাদের তত্ত্বাবধানে এখানে পাঠানো হয়। পাঠানোর পরে ওখানে যা সিচুয়েশন, যে আশা করি মানে ওনার পরিস্থিতি কি হয়েছে পরবর্তী ক্ষেত্রে খবর নিলেই বোঝা যাবে। দেখুন, এক বাস সিআরপিএফ ছিল, সিআরপিএফের যেটা বাস, যে বাসটা দেখা যাচ্ছে বাসটাতে কম করে 30-35 জন সিআরপিএফ ছিল। তার মধ্যে ইনজিওর্ড হয়েছে আপনার 3-4 জন, একজনের মাথা ফেটে গেছে, একজনের কানের পোর্শনে লেগেছে, একজনের পা ফেটে গেছে। কিন্তু ড্রাইভার ছুটে পালিয়ে যাচ্ছিলো, ড্রাইভারকে ধরে নিয়ে এসে সিআরপিএফই নিয়ে আসে তাকে কিছু ঘাকত দেওয়ার পরে তাকে একটা নির্দিষ্ট জায়গায় রাখার পরে পুলিশ আসে এসে রেস্কিউ। কোন ড্রাইভার? লরির ড্রাইভার। লরিটা আসছিলো মুথাডাঙ্গার দিক থেকে, যাচ্ছিলো বর্ধমানের দিকে, এবং গেট বরাবর এসে সজোরে মারে। মারার পরে এই সিচুয়েশান। বিশ্বজ্যোতি মণ্ডল, ভালিয়া গ্রামের বাসিন্দা। এই জায়গাটার নাম কি? আপনার নাম দিদি? হয়েছিল ঘটনাটা যদি বলেন। আমি বলতেই পারবো না কি হয়েছিল। আমি ভাত খাচ্ছিলাম, ভাত খেতে খেতে দেখলাম শুধু বাসটা ঘুরে চলে এসে আমার কুর্তিতে ধাক্কা মারলো। এই চালে ধাক্কা মারলো, এই চালটা ধাক্কা মেরেছে, হ্যাঁ চালটা হেলে গেছে, এই চালটা ধাক্কা মারলো, শুধু এইটুকু দেখেছি। জওয়ানরা সবই ছিলেন, সব জওয়ানরাই ছিলেন ভেতরে। মোটামুটি তো একজন ওই তাকে তো দুটো গাড়িটা সাইড করে শুনিয়ে দিয়ে আর তাকে বের করে নিয়ে এখন জল ঢালা হলো। সে বাঁচবে কি মরে বলতে পারছি না, হ্যাঁ শ্বাস বইছে এইটুকু বলতে পারি। আর দ্বিতীয় এই জওয়ানদের মধ্যে দুজনের ইঞ্জিওর হয়েছে মাথায়, দেখেছি রক্ত বেরোচ্ছে। এটা কোন জায়গা? এটা ভালিয়া। কি নাম আপনার? আমার নাম স্বপন আদম। কি কিসের দোকান আপনার? আমার চায়ের দোকান। মানে দোকানে এসে মেরেছিল? হ্যাঁ দোকানে এসে মারল, দোকানে মানে বাসটা লরিটা মারার সঙ্গে সঙ্গে বাসটা ঘুরে ঘুরে এসে পিছন দিকটা এসে এইখানে মারল। স্যার স্যার প্লিজ।